আপনি যদি কোনো কারণে মুন্সিগঞ্জ যাওয়ার কথা ভাবেন অথবা মুন্সিগঞ্জে রয়েছেন এবং একটি স্বল্প সময়ের একটি ট্যুর দিতে যাচ্ছেন, তাহলে আপনার জন্য আদর্শ একটি জায়গা হতে পারে পদ্মহেম ধাম। স্থানীয়ভাবে যদিও এটি বাউল বাড়ির নামেই পরিচিত। চলুন ঘুরে আসা যাক পদ্মহেম থেকে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। পদ্মহেম ধাম। পদ্মহেম ধাম মূলত ফকির লালন শাহের একটি আশ্রয়স্থল। এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে অবস্থিত। প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক কবির হোসেন মূলত লালনের প্রতি সম্মান জানিয়েই এই আশ্রমটি নির্মাণ করেছেন। পদ্মহেম ধাম প্রবেশ করতেই আপনার নজর পড়বে লালনের অন্যতম নিদর্শন পাথরের তৈরি বিশাল একটি একতারা। স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ আপনাকে অন্যরকম প্রশান্তি এনে দেবে। আরও দেখতে পাবেন ঐতিহ্যবাহী কাঠের একটি দোতলা ঘর, একটি বৈঠকখানা এবং লালনগীতি বিদ্যালয়। আশ্রমটির পাশ দিয়ে বয়ে যেতে দেখবেন ইছামতি নদীকে। সেখানে মাঝে মধ্যে আবার নৌকায় সংসার করা বেদেদের দলও দেখতে পারেন। আপনি আশ্রম থেকে দাঁড়িয়েই একই সাথে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পাবেন। আশ্রমের সামনে রয়েছে একটি বিশাল মাঠ যেখানে একটি প্রাচীন বট গাছ আছে। সেখানে ১২ বছর ধরে শীতকালে লালন ফকিরের উৎসব, মেলা এবং সাধু সঙ্গের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে সেখানে চলে গান, চা ও পিঠার উৎসব। সেখানে ভারত, জাপানের মতো দেশ থেকে আগত বিভিন্ন দেশের সাধু, গুরু এবং বাউল শিল্পী সহ অনেক গণ্যমান্য ব্যক্তি দর্শনার্থীদের আগমন ঘটে। যাওয়ার উপায়। ঢাকা থেকে পদ্মহেম ধাম যাওয়া বেশ সহজ। ঢাকা থেকে গুলিস্তান অথবা আবদুল্লাপুর থেকে মাওয়াগামী বাসগুলোতে উঠেই মুন্সিগঞ্জ চলে আসবেন। মুন্সিগঞ্জ জেলার সদর থেকে বাইক অথবা সিএনজি নিয়ে সিরাজদিখান উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত পদ্মহেম ধাম আশ্রয়ে পৌঁছে যাবেন। অথবা গুলিস্তান থেকে টঙ্গিবাড়ি অথবা সোনারগামী বাসে উঠে সিরাজদিখান বাজারের গোয়ালবাড়ি নামক জায়গায় নামতে হবে। সেখানে ভাড়া নেবে ৪৫ টাকা। সেখান থেকে এবার অটোতে চড়ে বাউলবাড়ি যেতে হবে। অটো রিজার্ভ নিয়ে নিলে ভালো হয়। ভাড়া আসবে ১২০ থেকে ১৫০ টাকা। থাকার ব্যবস্থা। যেহেতু পদ্মহেম ধাম ঢাকা থেকে কাছে, তাই সকাল সন্ধ্যা ঘুরেই চলে আসতে পারেন। স্থানীয়দের সহায়তা নিয়ে আশ্রমের সবুজ মাঠে ক্যাম্পিং করেও থাকতে পারেন চাইলে। তাছাড়া রাত্রিযাপনের জন্য মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত হোটেল ৩ স্টার এবং হোটেল কমফোর্ট সহ আরও কিছু সাধারণ মানের আবাসিক হোটেলও পেয়ে যাবেন। খাওয়ার ব্যবস্থা। পদ্মহেম ধাম আশ্রমের ভিতরে আপনি খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। সেখানে যেহেতু হোটেল রয়েছে তাই খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তবে যদি আপনি বাইরে কোথাও খেতে চান তাহলে রিভার ভিউ এবং মুন্সির ঘরোয়া হোটেলের খাবারের মান বেশ ভালো। মুন্সিগঞ্জে আনন্দের মিষ্টি, চিত্তর দই, খুদের বৌয়া, ভাগ্যকুলের মিষ্টি এগুলো বেশ জনপ্রিয়, তাই এগুলো খেয়ে দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।